সাকিব আল হাসানের ক্ষমা প্রার্থনার পর থেমেছে সমালোচনা। সাকিব হত্যার হুমকিদাতা গ্রেফতার হওয়ায় বেড়েছে স্বস্তিও। তবে খারাপ খবর লেগে আছে, এখনও ক্রিকেট অস্ট্রেলিয়ার এথিক্যাল পুলিশের সুপারিশে বিগ ব্যাশ খেলার সুযোগ হারিয়েছেন সাকিব। সব ধরনের ক্রিকেট থেকেই সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা উঠে গেছে বেশ কিছুদিন আগেই, তাই সাকিবকে নিতে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ দাঁড়িয়েছে বাধা হয়ে। অনৈতিক কর্মকাণ্ডে শাস্তি ভোগ করায় সাকিবের বিগ ব্যাশের খেলা নিয়ে আপত্তি আছে তাদের, তাই বিগ ব্যাশের দরজাটাও আজীবনের জন্য বন্ধ হয়ে গেল সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা মুক্তির পর কত কিছুই না ঘটে গেল এ কদিনে। বাণিজ্যিক প্রচারণায় কাল হয় সাকিবের, করোনাবিধি না মানা ভক্তের মোবাইল ফোন ছুড়ে ফেলা কিংবা কলকাতায় পূজা উদ্বোধনে অংশ নেয়া, এসবের পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সাকিব ক্ষমা চাইলে সব প্রান্তে সমালোচনা থামে মুহূর্তেই। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। সাকিবকে হত্যার হুমকি দেয়ায় দ্রুতই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সিলেটের জালালাবাদ থানার উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিনের বিরুদ্ধে মামলা করেন ডিজিটাল নিরাপত্তা আইনে। এর মধ্যে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। এই ঘটনার পিছনে আসলে কোনো কারো কোনো ইনভলভ নেই, সাকিব আল হাসানের একজন অন্ধ ভক্ত। সে তো সাকিব আল হাসানকে নিয়ে যে এই পূজা উৎসবে যাওয়া এই বিষয়টা নিয়ে মিডিয়ায় যে নিউজগুলো এসেছে এই জিনিসটা সে মেনে নিতে পারে, তো এটার এটার পরিপ্রেক্ষিতে সে এই প্রিয় তারকাকে হত্যার হুমকি দেয় চটেছিলেন সাকিব ভক্তরা, তাদের মাঝেও ফিরেছে স্বস্তি। নিজের দোষ স্বীকার করছে যে না, আমার যাওয়াটা ভুল হয়েছে, ভবিষ্যতে এরকম আর হবে না। আমরা তার ভক্ত, তার তো অবশ্যই ক্ষমা চোখে দেখতে হইব। মানুষ মাত্রই তো ভুল, সো এই ক্ষেত্রে ক্ষমা করে দেওয়া উচিত। আমরা দোয়া করি উনি আরো ভালো খেলুক, আরো আগাক। বিতর্ক সমালোচনা সবকিছুর মাঝেই সাকিব প্রস্তুত হচ্ছেন মাঠে ফিরতে, চালিয়ে যাচ্ছেন অনুশীলন। বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের বায়োবাবলসে ঢোকার আগে চলতি সপ্তাহেই হবে কোভিড টেস্ট। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।